হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা স্টাফ সিলেকশন কমিশনের CHSL এবং CGL পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে আমি আরেকটা সেট নিয়েছি, আজকের সেট সেট 5। তাহলে আজকের ভিডিওটাও তোমরা আশা করি মন দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে, মাঝে স্কিপ করবে না, কারণ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মতো যারা তোমাদের বন্ধুরা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আমি অনুরোধ করব তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে তোমরা ভুলবে না। আর প্রথমবারের জন্য যদি এই ভিডিও দেখে থাকো, আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো এবং পাশাপাশি নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আর একটা নতুন ভিডিও নতুন সেট আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকে দেখে নিই এই সেটে এই ভিডিওতে তোমাদের জন্য কি প্রশ্ন আছে এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। দেখো আজকে সেট 5, তাহলে আমরা দেখে নেবো প্রশ্ন গুলো কি আছে। প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 1, এক নম্বর প্রশ্ন কি আছে দেখো, ক্রপস ওয়ার ডিস্ট্রয়েড বাই কামিং ব্রাইন। তাহলে এখানে দেখো যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হলো ব্রাইন। এই ব্রাইন শব্দটার অর্থ আমাদের খুঁজে বার করতে বলা হয়েছে। আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেবো প্রথম অপশন কি আছে। অপশন এ পয়জন, অপশন বি স্ট্রং, অপশন সি সল্ট ওয়াটার, আর অপশন ডি লেখা আছে দেখো গভর্নমেন্ট পলিসি। তাহলে এখানে এই ব্রাইন শব্দটার অর্থ কি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে এই ব্রাইন শব্দটা বা ব্রাইন শব্দটার জেনারেলি অর্থ কিন্তু সল্ট ওয়াটার। তাহলে এখানে দেখতেই পাচ্ছ অপশন সি তে রয়েছে সল্ট ওয়াটার, আমরা অপশন সি বেছে নিলাম। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, সিনোনিম অফ ক্যাবুডল। দেখো সিনোনিম অফ ক্যাবুডল এই শব্দটার সমর্থক অর্থ কি, আমাদের চারটি অপশন আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম অপশন কি লেখা আছে, এভরিথিং। অপশন বি কি লেখা আছে দেখো, কম্পেয়ার। অপশন সি লেখা আছে দেখো, এভরিওয়্যার। আর অপশন ডি আছে, নিগোশিয়েট। তাহলে এই ক্যাপিটাল মানেই কিন্তু এভরিথিং, সমস্ত কিছু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে লেখা আছে এভরিথিং, তাই অপশন এ আমরা বেছে নিলাম। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখে নিই দেখো, এখানে লেখা আছে অ্যান্টোনিম। কি লেখা আছে দেখো, অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট, খুবই কমন একটা শব্দ তোমাদের কাছে। এই ডিলিজেন্ট শব্দটার বিপুল তত্ত্ব খুঁজে বার করতে হবে। আমরা দেখে নেবো অপশন গুলো কি আছে। প্রথম অপশন কি লেখা আছে দেখো, স্ল্যাক। অপশন বি লেখা আছে স্লপ, অপশন সি লেখা আছে বিজি, আর অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড বি। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে আমাদের এই ডিলিজেন্ট শব্দটার বিপরীত হবে কোনটা, কারণ জানো ডিলিজেন্ট শব্দটার অর্থ কি, ডিলিজেন্ট শব্দের অর্থ কিন্তু বিজি। ডিলিজেন্ট শব্দের অর্থ মানে কোন কাজকে এক না করে, মানে স্টেডি, বন্ধ না করা। তাহলে এই রকম যে অর্থ তার বিপরীত আমরা কিন্তু পাচ্ছি অপশন এ এবং অপশন বি, কারণ স্ল্যাক এন্ড স্লথ দুটো শব্দের মানেই কিন্তু ধীর গতি বা একটুখানি কোনো কিছুকে কন্টিনিউ না করতে পারা মানুষকে দেওয়া, অর্থাৎ আনস্টেডি। তাহলে এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে কিন্তু অপশন এ বি দুটোই সঠিক, আর এই কারণে আমাদের জন্য সঠিক অপশন ডি, যেখানে লেখা আছে দেখো বোথ এ এন্ড বি, তাই আমরা অপশন ডি তে রাখলাম। কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই দেখো, উই শুড নেভার জাম্প ইন উইথ বোথ ফিট। বুঝতেই পারছো প্রশ্নটার মধ্যে যে আন্ডারলাইন এক্সপ্রেশন আছে, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। এই ইডিওমেটিক এক্সপ্রেশনের অর্থ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এমনিতে জাম্প ইন বোথ ফিট, এই জাম্প ইন বোথ ফিট মানে কি, কোনো কিছু করা, কোনো কিছুর মধ্যে ইনভলভ হওয়া, কোনো কিছুর মধ্যে যুক্ত হওয়া, কোন রকম চিন্তা ভাবনা না করে। কিন্তু খেয়াল করে এর সাথে কিন্তু জুড়ে দেওয়া আছে নেভার, তার মানে বুঝতেই পারছো। তাহলে এই শব্দটা একটু পরিবর্তন হচ্ছে, আমরা দেখে নেবো অপশন গুলো কি কি আছে। অপশন এ ইনভলভ ইন সামথিং কুইকলি, অপশন বি লেখা আছে দেখো ইনভলভ উইদাউট কেয়ারফুল থট, কেয়ারফুল থট। তাহলে এখানে এখানে কেয়ারফুল থট লেখা আছে। আচ্ছা অপশন সি লেখা আছে দেখো নট টু ইনভলভ উইদাউট কেয়ারফুল থট, আর অপশন ডি আছে না। তাহলে এখানে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে অপশন সি হবে, কারণ অপশন সি তে লেখা আছে দেখো নট টু ইনভলভ উইদাউট কেয়ারফুল থট, আর অপশন বি তে লেখা আছে দেখো ইনভলভ উইদাউট কেয়ারফুল থট। কিন্তু যেহেতু এখানে নেভার শব্দটা আছে, খেয়াল করবে নেভার শব্দটা যদি না থাকতো তাহলে কিন্তু অপশন বি হতো, কিন্তু যেহেতু নেভার শব্দটা আছে তাই আমাদের জন্য অপশন সি হবে রাইট উত্তর। এবার চলো দেখে নেবো পরের প্রশ্ন গুলো কি আছে। এবার দেখে নিই আমাদের জন্য 5 কোশ্চেন, মানে সরি 5th কোশ্চেন, 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, হি সেজ মাই ড্যাড ইজ অলওয়েজ হেল্পফুল। তাহলে এখানে যে প্রশ্নটি আছে এটা ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট থেকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে। আমাদের জন্য অপশন কি লেখা আছে দেখো, অপশন চারটি আছে, হি সেজ দ্যাট মাই ড্যাড ইজ অলওয়েজ হেল্পফুল। অপশন বি লেখা আছে, হি সেজ দ্যাট হিজ ড্যাড ইজ অলওয়েজ হেল্পফুল। অপশন সি লেখা আছে, হি সেজ দ্যাট হিজ ড্যাড ইজ অলওয়েজ হেল্পফুল। অপশন ডি লেখা আছে, হি সেজ দ্যাট হিজ ড্যাড ওয়াজ অলওয়েজ হেল্পফুল।
তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ আমাদেরকে করতে হবে। ন্যারেশন চেঞ্জের যে নিয়ম, সেই নিয়ম অনুসরণ করে আমাদের যদি অপশন গুলো দেখি, তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে দেখো লেখা আছে হি সেইজ, আর কোটেশনের মধ্যে দেখো লেখা আছে মাই ড্যাড ইজ অলওয়েজ হেল্পফুল। তোমরা জানো যে রিপোর্টিং ভার্ব, এটাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকে সেই টেন্সে কিন্তু আমাদের আনসার হয়, তার মানে বুঝতেই পারছো সেইজ আছে প্রত্যেকটাতে, কিন্তু আনসারের ক্ষেত্রে আমরা সেইজ লিখবো। তাহলে এখানে দেখো সেইজ আছে, এখানে সেইজ আছে, এখানে সেইজ আছে, এখানে দেখো সেইজ আছে, তার মানে অপশন বি আগে আমরা বাদ দিতে পারি এইভাবে আইডেন্টিফাই করে নিয়ে। এরপরে দেখো মাই ড্যাড আছে, দেখো মাই ড্যাড, এখানে মাই ড্যাড মানে কার কথা বলা আছে, মাই ড্যাড মানে হিজ এজ মানে, তার মানে হিজ ড্যাড। তাহলে আমরা দেখবো কোথায় হিজ ড্যাড আছে, দেখো আবার দেখো এখানে হিজ ড্যাড, হিজ ড্যাড, হিজ ড্যাড, তার মানে কি মাই ড্যাড আছে এখানে, তার মানে অপশন এ কাটা গেল। এইভাবে আমরা যদি সর্টিং করে নিই তাহলে বাকি থাকবে দেখো সি আর ডি। আর তোমরা জানো যে রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকে আমাদের উত্তরটাও সেই টেন্সেই হয়। এবার অপশন সি আর ডি আছে পড়ে রাখো, এখানে দেখো ইজ আছে, এখানে দেখো ওয়াজ আছে, তাহলে এইবার বুঝতে পারছো যে যেহেতু সেইজ আছে এখানেও প্রেজেন্ট টেন্সই হবে, তাই এখানে প্রেজেন্ট টেন্স কোথায় আছে দেখো ইজ মানে অপশন সি তে আছে, আর অপশন ডি তে যেহেতু ওয়াজ পাস্ট টেন্স আছে তাই আমাদের জন্য সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো হি সেইজ দ্যাট হিজ দ্যাট ইজ অলওয়েজ হেল্পফুল। তাহলে এবার আমরা অপশন সি তে, আচ্ছা অপশন সি বেছে নিলাম। এবার আমরা কোশ্চেন 6 নম্বর বা 6 নম্বর প্রশ্ন দেখে নেব কি আছে, দেখো দে আর প্ল্যানিং আ ট্যুর টু ইউরোপ, এখানে এটা ভয়েস সেন্স করতে হবে আমাদের জন্য, চারটি অপশন আছে লিখে নেব। প্রথম অপশন কি লেখা আছে দেখো দে আর বিং প্ল্যান্ড আ ট্যুর টু ইউরোপ, অপশন বি কি লেখা আছে দেখো আ ট্যুর ইজ বিং প্ল্যান্ড ইউরোপ, অপশন সি লেখা আছে আ ট্যুর টু ইউরোপ ইজ বিং প্ল্যান্ড বাই দেম, আর অপশন ডি লেখা আছে দে আর প্ল্যান্ড আ ট্যুর টু ইউরোপ। তাহলে এখানে ভয়েস সেন্স যে স্বাভাবিক বা জেনারেল যে রুল আছে সেখানে দেখো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হয়, আমাদের আইডেন্টিফাই করতে হয় এস, এবং তারপরে আইডেন্টিফাই করতে হবে কি ভি, এবং তারপরে আইডেন্টিফাই করতে হবে কিন্তু ও। তাহলে এখানে এস ভি ও আইডেন্টিফাই করে আমাদেরকে ইন্টারচেঞ্জ করতে হয় বা আমাদেরকে চেঞ্জ জায়গাটা বদল করতে হয়, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসে। তাহলে এখানে আমরা যদি দেখি এস ভি ও, আমরা ও পেয়ে গিয়েছি, তার মানে এ ট্যুর টু ইউরোপ, এই এ ট্যুর টু ইউরোপ কিন্তু প্রথমেই আসবে, অবজেক্টটা প্রথমে আসবে। তাহলে আমরা দেখবো যে ঠিক যেভাবে ন্যারেশনের উত্তরের ক্ষেত্রে আমরা সঠিক আউট করে নিয়েছিলাম, এখানেও আমরা দেখবো এই যে ট্যুর টু ইউরোপ, এটা যেহেতু অবজেক্ট এটা প্রথমে আসবে, তার আগে অপশন গুলোর মধ্যে দেখে নেবো এটা আছে কিনা। দেখো অপশন এ তে প্রথমে দেয়া আছে, তার মানে এটা হবে না। অপশন বি তে আর ট্যুর টু ইউরোপ নেই, দেখো আর ট্যুর শুধু আছে আর ট্যুর, তার মানে এটাও হবে না। অপশন সি তে দেখো লেখা আছে আর ট্যুর টু ইউরোপ, তাহলে আর এখানে অপশন ডি তে লেখা আছে দেয়া, তার মানে অপশন সি কেবলমাত্র লেখা আছে আর ট্যুর টু ইউরোপ, তার মানে ধরে নিচ্ছি এটাই হবে। কিন্তু তবুও আমরা দেখে নেবো অপশন ডি, দেখো দে আর প্ল্যান আর ট্যুর এটা তো হবেই না, তাহলে পড়ে থাকবে অপশন সি যেখানে লেখা আছে দেখো আর ট্যুর টু ইউরোপ, এটা কিন্তু অবজেক্ট আছে এবং ইজ এখানে তোমরা জানো কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং এবং পিপিভি ফর্ম হয়, এখানে দেখো বিং এবং পিপিভি ফর্ম আছে এবং এই ডেটা কিন্তু দেম হয়ে গেছে বাই দেম। তাই সবকিছু বিচার করে আমরা দেখতে পাচ্ছি অপশন সি কারেক্ট, আমরা অপশন সি বেছে নিলাম। এরপরে চলো দেখে নেবো এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে, দেখো লাস্ট মান্থ দা রেড বুল টিম বোর অফ অল, এখানে দেখো এই বোর অফ এটা একটা ফ্রেজাল ভার্ব, এই বোর অফ ফ্রেজাল ভার্বের অর্থ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ লেখা আছে দেখো ফর, অপশন বি লেখা আছে ওয়ান, অপশন সি লেখা আছে প্লেট, আর অপশন ডি লেখা আছে হেল্প। তাহলে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে কি অপশন বি, কারণ বোর অফ মানে কিন্তু জয়লাভ করা, যেহেতু পাস্ট টেন্স আছে তাই এখানে ডব্লিউ ওয়ান ওয়ান আছে, তাহলে আমাদের জন্য সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো দি বয় কট অন হোয়াট ইজ সেই, এখানে কট অন মিন্স কি, দেখো দি বয় কট অন হোয়াট ইজ সেই, অপশন এ আছে ফেইল, অপশন বি আছে ওয়াক, অপশন সি আছে ওয়াক আউট, এন্ড অপশন ডি আছে হার্ড। তাহলে এখানে এই কট অন, এই কট অন ফ্রেজাল ভার্বের অর্থ কি, এই ফ্রেজাল ভার্ব মানে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা বা মেক আউট, এখানে দেখো ওয়াক আউট আছে, ওয়াক আউট মানে বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড, তাই আমরা অপশন সি তে ডাক দিলাম। কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখো দা স্ট্রং কাট অফ দা ট্রাফিক, এখানে কাট অফ মিন্স কি, কাট অফ মিন্স আমাদেরকে অপশন এ তে আছে দেখো ডিস্ট্রয়, অপশন বি আছে ডিসকানেক্টেড, অপশন সি আছে নেগোসিয়েটেড, আর অপশন ডি লেখা আছে দেখো পাস থ্রু। তাহলে এখানে কাট অফ এই শব্দটির অর্থ কি, আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে দেখো অপশন বি যেখানে লেখা আছে দেখো ডিসকানেক্টেড। এবার দেখো কোশ্চেন নাম্বার 10 কি লেখা আছে দেখো পিপল আর অলওয়েজ ড্রন টু গ্রেট লিডারশিপ, এখানে এই ড্রন টু
এই ড্রন টু শব্দটার অর্থ কি দেখো, অপশন এ লেখা আছে দেখো এনটাইজ, অপশন বি লেখা আছে এনকারেজ, অপশন সি লেখা আছে অ্যাট্রাক্টেড, আর অপশন ডি লেখা আছে রেসপেক্টেড। তাহলে ড্রন টু মানে কিন্তু আকর্ষিত হওয়া, তাহলে এখানে এনটাইজ, এনকারেজ, অ্যাট্রাক্টেড এবং রেসপেক্টেড, তার মধ্যে আমাদের সঠিক অপশন কিন্তু অপশন সি যেখানে লেখা আছে দেখো অ্যাট্রাক্টেড। তাহলে এখানে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমাদের পরীক্ষার প্রিপারেশনে কাজে লাগবে। আর যদি এই ভিডিওর এই প্রশ্ন উত্তর আলোচনা তোমাদের ভালো লাগে, আমি অনুরোধ করবো অন্তত একটা লাইক করবে, আর তোমাদের মতনই যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর আগামী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্ত।